তারা কারা যারা করলে অবিবাহিত ছেলে এবং কি দু নম্বর হল বিবাহিত কোন পুরুষ এবং নারী যদি জেনাতে লিপ্ত হয় অথবা এক পক্ষ বিবাহিত আরেক পক্ষ অবিবাহিত বাংলাদেশে আজকে পর্দার বিরুদ্ধে অবস্থান নিতে নিতে আলেম ওলামা দিনদারদের বিরুদ্ধে অবস্থান নিতে নিতে এমন অবস্থা হইয়া গেল বাগিনার সাথে পাঁচ সন্তানের মা মামিও উদা হয়ে চলে যাচ্ছে ঠিক কিনা আছে না নাই পত্রপত্রিকা এই ধরনের নিউজ আমাদের আছে না নাই আমাদের সমাজ ব্যবস্থায় খুঁজে নেন আমার কাছে তো কদক করেন আমি দুই চারটা পাঁচটা প্রমাণ আপনাকে কি দেখিয়ে দেবো কেউ ভাইটা তাহলে এই ধরনের যদি বিবাহিত কেউ এই ধরনের জানাতে লিপ্ত হয় তাহলে তার শাস্তি কি তার শাস্তি হলো রজম রজম কাকে বলে রজম তাকেই বলে যে জনসম্মুখে গর্ত করে তার কোমর পরিমাণ মাটি দিয়ে ঢেকে আটকিয়ে চতুর্দিক থেকে তাকে পাথর মেরে তার মাথাটাকে ঘিলুটাকে মানুষের রক্তাক্ত করে যাবে ছিন্ন বিচ্ছিন্ন করে তাকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে নির্দেশ কার নির্দেশ কার এই জন্যে যারা এই কাজগুলো সমাজে মানুষের মধ্যে দিয়া ভোগ করে সুবিধা নেয় তারা চায় না ইসলামের আইন কোরআনের আইন এই জমিনে কায়েম হোক কথা বলেন ঠিক কিনা তারা এটা কি চায় না কারণ তারা তো এটা করতে কি পারবে না তারা এটা করতে পারবে না এটা করলে তো বলেন তো আপনার এই উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে যদি উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় এখানে সবচেয়ে বড় স্কুল মাঠে যদি এরকম একটা ব্যবস্থা করা হতো হাজার হাজার মানুষ দেখত মিডিয়ার ক্যামেরাগুলোদের এভাবে ধরে রাখত এই ধরনের একটা শাস্তি হলে আল্লাহর কসম বাংলাদেশে 100,000 জানার পরিবেশ বন্ধ হয়ে যেত ঠিক কিনা আপনার কথা বলেন ঠিক না বেটি এটা আমার আইন নকাই দিয়েছেন কে দিয়েছেন আজকে কি জেনার এত কিছু হচ্ছে বাড়ছে আমি আপনাদেরকে সমীক্ষা দিলাম দিন দিন কি বাড়তেছে কমছে এরপরে আসেন দর্শন দর্শন তো আগে সংজ্ঞা দিলাম যে কোন নারীর অমতে তার সম্ভ্রম হানি করা যেটা ঘটাইল সিলেটে যেটা ঘটলো কি একবারে কারেন্ট নিউজ হিলটেক্সে এদের শাস্তি কি কোরআন শরীফ আল্লাহ তাআলা সূরা মায়দা 33 নম্বর আয়াতে বলছেন এরা হলো ডাকাত স্বামীর সামনে থেকে স্বামীর সামনে থেকে তার বৈধ স্ত্রীকে ধরে নিয়ে যাইয়া দর্শন করা এরা শুধু দর্শক নয় এরা সাথে সাথে একজন বড় ডাকাত ঠিক কিনা তাদের ব্যাপারে কোরআন বলছে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলা ওয়াইসআউনা ফিল আরদ যারা জমিনের মধ্যে এভাবে সন্ত্রাস কায়েম করবে এভাবে লামকট্ট জীবন যাপন করবে তাদের ব্যাপারে তাদেরকে টুকরা টুকরা করে মারতে হবে আয়ুসাল্লাবু অথবা তাদেরকে পাশিতে ঝুলিয়ে শেষ করতে হবে আন্তুকাত্তা আইদিয়া হোম ও আরো জুলা হোম মিন খেলাফ এদেরকে মারতে তো হবে এরকম তাদের ডান হাত বাম পা ডান হাত বিপরীত দিক থেকে হাত কেটে জনগণকে দেখানো হবে যারা এইভাবে দর্শন করে তোমার শাস্তি এরকম এইভাবে যদি বাংলাদেশে একটা দর্শকের বিচার হতো আল্লাহর কসম মাইক্রোস্কোপ যন্ত্র দিও এই সমাজের মধ্যে দর্শক খুঁজে পাওয়া যেত না কথা বলেন ঠিক কিনা এরপরে ওয়ানফু মিনাল আরদ তাকে জমিন থেকে কি করো ভাগিয়ে দাও এলাকা ছাড়া করে দাও জালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া এটা হলো দুনিয়ার শাস্তি আর ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন আযীম পরকালে তো কত ধরনের আযীম শাস্তি আছে আযীম মানে যার কোনো সীমা নাই প্রিয় ভাইয়া বলুন তো যদি আল্লাহর কোরআনের এই বিধানটা যদি এই বিধানটা আজকে প্রয়োগ করা হয় ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিতে পারবো আমরা আল্লাহর কোরআনকে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো দর্শন 100% মুক্ত না হলেও দর্শন ইনশাআল্লাহ শিকি ফরজায় থেকে অনেক বেশি নিচে চলে আসবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং তৌফিক দান করুক এরপরে দুনিয়াতে শান্তি আছে আর শাস্তি আছে না কি শাস্তি রসুল বলেছে জেনা ও জুলুম যখন জমিনের মধ্যে বেড়ে যায় তখন আল্লাহ তাআলা
হঠাৎ মৃত্যু সেখানে মধ্যে চাপাইয়া দেয়। হঠাৎ মৃত্যু এখন কম না বেশি? বেশি। স্টকের মৃত্যু কম না বেশি? বেশি। হঠাৎ করে পড়ছে, হঠাৎ করে কি মরে গেছে। আরেকটা হলো দুরারোগ্য ব্যাধি, সেটা হলো এইডস। বিশ্বে এইডস আছে না নাই? আছে। যার কোনো কি নাই, রক্ষা নাই। এখন আবার আরেকটা আল্লাহ তাআলা দুরারোগ্য ব্যাধি দিয়েছেন বিশ্বব্যাপী, সেটার নাম কি? সেটার নাম কি? তাহলে বোঝা যায় জুলুম বেড়ে গেছে আর জেনা ব্যবসার কি বেড়ে গেছে। সুতরাং আমরা এগুলো থেকে আমরা নিজেরা সচেতন হতে হবে, আমার ছেলে মেয়েকে সচেতন করতে হবে, আমার সমাজকে সচেতন করতে হবে, রাষ্ট্রকে সচেতন করতে হবে, মুসলমানদের ইমান আকীদাকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। লম্বা আলোচনা, আর কথা বলতে পারলাম না, সময় এমনি পুড়িয়ে গেছে, 5 মিনিট আগে বেশি নিয়ে ফেলছি। আজ এ পর্যন্তই। ওয়া তাওফিকিল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।